নমস্কার, সুপ্রভাত। সাত সকালের সুরে আপনাদের প্রত্যেককে স্বাগত। বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়ে একটা উদ্ভিদের জন্ম হয়। আস্তে আস্তে, ধীরে ধীরে, জল পেয়ে, আলো বাতাস পেয়ে সে গাছে পরিণত হয়। ঠিক তেমনিভাবেই সাত সকালের সুরে এই বীজ পর্বটা ছিল, যখন এর কনসেপশন নিয়ে ভাবা হচ্ছিল, কোন কনসেপ্টে অনুষ্ঠানটা হবে, কিভাবে অনুষ্ঠানটা হবে, সে একটা সময় ছিল। তারপরে এই বছরের 16th May হলো অঙ্কুরোদ্গম, সাত সকালের জন্ম। এবং ধীরে ধীরে 100টা পর্ব পেরিয়ে, আপনারা জানেন, গতকাল সাত সকালের সুরের 100 পর্ব উদযাপিত হয়েছে এবং আজকের পর্ব হচ্ছে 101 পর্ব। সেই উদ্ভিদ আজ গাছে পরিণত হয়েছে এবং অবশ্যই সেই গাছে প্রয়োজনীয় জল, আলো, বাতাস যুগিয়েছেন আপনারা, টিভির ওপারের বন্ধুরা, যারা প্রতিনিয়ত তাদের ভালো লাগা এবং মন্দ লাগা দুটোই আমাদের নিরন্তর জানিয়ে এসেছেন। এবং আমরাও অন্তরের অন্তঃস্থল থেকে একটা কথা স্বীকার করি যে আপনাদের ভালো লাগা আমাদের অনুপ্রাণিত করে এবং আপনাদের খারাপ লাগা আমাদের শিক্ষিত করে। আমরা জানতে বুঝতে পারি যে কোন জায়গাটা আমাদের শুধরাতে হবে, কোন জায়গাটা একটু ঠিকঠাক করলে আরও অনুষ্ঠানটাকে ভালো করা যায়। এইভাবে আমাদের এই 101 পর্বের অনুষ্ঠানে আজকে যে শিল্পী, তিনি এসেছেন আপনাদের অনুরোধে। তার কারণ, তিনি যখন প্রথমবার আসেন, ব্যাপক সাড়া পাই আমরা মেলে। আপনারা ফেসবুকে জানিয়েছিলেন আপনাদের ভালো লাগার কথা, মেল করেছিলেন প্রচুর, প্রচুর ফোন আমরা পেয়েছি। কাজেই আজকে দ্বিতীয়বার সেই শিল্পী আমাদের সঙ্গে, আজকে শুভ্রা মণ্ডল। শুভ্রাকে স্বাগত এবং সুপ্রভাত। আজকে শুভ্রার সঙ্গে যারা যন্ত্রণার সঙ্গে রয়েছেন, এদের প্রত্যেকেই আপনাদের অত্যন্ত চেনা জানা শিল্পী, চেনা জানা মানুষ, কারণ এরা নিজ নিজ ক্ষেত্রে অত্যন্ত গুণী এবং মানী এবং কলকাতার অসম্ভব সিনিয়র শিল্পী প্রত্যেকেই। আমাদের সঙ্গে এই মুহূর্তে কিবোর্ডে রয়েছেন অভিজিৎ কর, মানে অব্লিক পার্থ কর, তাকে স্বাগত এবং সুপ্রভাত। গিটারে রয়েছেন শান্তনু দত্ত, শান্তনুকেও স্বাগত, সুপ্রভাত। তবলায় রয়েছেন পিন্টু ভট্টাচার্য, সাংঘাতিক ভারী নাম, স্বাগত এবং সুপ্রভাত। আর যিনি পর্দানসীন হয়ে আছেন, যাকে দেখা যাচ্ছে না অথচ আছেন, না থেকেও তার থাকাটা আমরা খুব ভালো করে বুঝতে পারবো, তিনি হচ্ছেন অক্টোপ্যাডে মনোজ রথ। এই প্রত্যেকটি নামই কিন্তু অত্যন্ত ভারী এবং ওই বললাম গুণীমানী শিল্পীরা। এদের সকলকে নিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান, আজকে সাত সকালের সুর। তার আগে যে কথাটা প্রতিদিন আমারও বলতে ভালো লাগে না, আপনাদেরও শুনতে ভালো লাগে না, কিন্তু ওটা বলতে আমরা বাধ্য হই মাঝে মাঝে, কিছু ফোন কল যখন আসে এবং অনুষ্ঠানের ছেদ ঘটে। যখনই আপনারা ফোন করবেন শিল্পীর সঙ্গে সরাসরি কথা বলার জন্য, অবশ্যই টিভির সাউন্ডটাকে মিউট করে ফোনের সাউন্ডটাকে ফলো করবেন, কারণটা আর বললাম না। ফোন নাম্বারটা আরেকবার বলি, 8335022558, 8335022558, এই নাম্বারে। প্রতিদিনকার মতো আজও এই অনুষ্ঠান ফেসবুক লাইভে যাচ্ছে। আপনারা ফেসবুকে ওয়ান কলকাতা টাইপ করলেই দেখতে পাবেন সরাসরি অনুষ্ঠান, যেখানে কেবল টিভির মারফত এই অনুষ্ঠানটা টিভিতে দেখতে পাচ্ছেন না, বা যারা ফেসবুক অ্যাক্সেস করেন না তারা নেট মারফত দেখতে পারেন, oneTV.co.in-এ লগ ইন করে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন। অনেকগুলো কথা আমরা বলে গেলাম পরপর গড়গড় করে, এবারে যাবো শুভ্রার কাছে, দেখি শুভ্রা আজকে সকাল কীভাবে শুরু করে। সবাইকে সুপ্রভাত, সুপ্রভাত জানিয়ে আমি আমার গান শুরু করছি। তোমারে ভালো বেসেছি, তোমারে ভালো বেসেছি, আমি তোমারে ভালো বেসেছি, চির সাথে তোমারে ভালো বেসেছি, আমি তোমারে ভালো বেস।
শুরু হলো সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটি গান দিয়ে আজকে সাত সকালের সুর। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন বন্ধু, নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ বলুন না দাদা। হ্যাঁ নিশ্চয়ই বলুন। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আর বেশি করে ধন্যবাদ আজকে কথাগুলো আস্তে আস্তে বলার জন্য। আজকে রাজধানী এক্সপ্রেস আপনি চালাননি, থ্যাংক ইউ সো মাচ এই কারণে। আমরা থাকবো শুভ্রার গানে, কিন্তু তার আগে আজকের ওয়েদার রিপোর্টটা একটু বলে নিই। আজকের আবহাওয়া দপ্তরের রিপোর্ট বলছে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলুন এবার কি গান জন্য একটা গা
আজকে বুঝতেই পারছি বাকি সময়টা কেমন যাবে, আর বিশেষ করে আমাদের মধ্যে যারা গান বাজনা পছন্দ করি সবাই, তাই আমরা প্রত্যেকেই গান বাজনা পছন্দ করি, এবং যারা সেই সময়টাকে ছুঁতে চাই, আমরা স্বর্ণযুগ বলে যেই সময়টাকে অভিহিত করি সেই সময়টাকে যারা একটু ছুঁয়ে দেখতে চাই, তাদের জন্য তো আজকে সকালটা সত্যি সোনার সকাল। কারণ এমন এমন গান শুভ্রা রেখেছেন তার নির্বাচনে, সেগুলো আমরা যখনই শুনি যেভাবে শুনি নতুন করে ভালো লাগে। কাজেই সময় নষ্ট না করে আমি বলবো শুভ্রাকে পরের গানে যাওয়ার জন্য। এরপরে কথা তারাশঙ্কর ব্যানার্জি আর সুর সুধীন দাশগুপ্ত, শিল্পী গীতা দত্ত, আর দা খড়করা ছবির সুন্দর। আমরা থাকবো এরকম আরও অনেক গানে থাকবো। আজকে শুভ্রা যে ধরনের গান নিয়ে এসছে, সত্যি সত্যি আমাদের প্রথম থেকেই একদম শুরু থেকেই গান খিদেটা খুব উচ্চমুখী বেড়ে আছে। কিন্তু তার আগে বলি আজকে যেসব বিখ্যাত মানুষের জন্মদিন তাদের কথা। 1947 সালে জন্ম হয় প্রখ্যাত সাহিত্যিক পাওলো কোহেলের। এই দিনে 1988 সালে জন্ম হয় জনপ্রিয় হলিউড অভিনেতা রুপার্ট গ্র্যান্টের। আজকের দিনের তাৎপর্য, আজকের দিনটা কেন বিখ্যাত, 1456 সালে গুটেনবার্গ তার বাইবেল ছাপানোর কাজ শেষ করেন এই দিনে। 1608 সালে ইংরেজরা প্রথম পা রাখেন ভারতের সুরাতে। 1690 সালে কলকাতার পত্তন করেন জব চাণক এই দিনে। এবং 1991 সালে সোভিয়েত রাশিয়া থেকে স্বাধীনতা পায় ইউক্রেন। এসব তথ্য যেগুলো প্রত্যেকদিন আপনাদের সকালবেলা দেওয়া হয়
সেগুলো দিলাম। সঙ্গে এই মুহূর্তে একজন বন্ধু, নমস্কার, সুপ্রভাত। সাধনাদি? হ্যাঁ সাধনাদি, বলো। গুড মর্নিং সাধনাদি, আপনি কেমন আছেন? ধন্যবাদ আপনাকেও। বলুন দিদি। গানের রিকোয়েস্ট আছে সাধনা দি? আমার গানের রিকোয়েস্ট আছে, আমার তো পুরনো গানের প্রেমিক আমি। হ্যাঁ, নির্মলা মিত্রের আমি সেই মন রেখে শিয়াল গালে সাধনাদি, থ্যাংক ইউ সো মাচ। আপনি যে কোথা থেকে গানগুলো খুঁজে পান, মানে এমন এমন গানের রিকোয়েস্ট আপনি করেন, এগুলো মানে শোনা তো দূরের কথা, অনেকদিন এইসব গানগুলোর কথাও আমাদের আলোচনা হয় না। বাহ, ক্যা বাত! একদিন আপনার সামনে বসে, বাহ, একদিন আপনার সামনে বসে এসব গান শোনার ইচ্ছে থাকে। গায়ত্রী বসু, হ্যাঁ, একদমই ঠিক কথা। আমরা একদিন এরকম অনুষ্ঠান একদিন করব, যেদিন স্বল্পশ্রুত বা অশ্রুত গানগুলো আমরা গাই, মানে শুনবো, এরকম একটা অনুষ্ঠান নিশ্চয়ই করব। সঙ্গে থাকুন সাধনাদি, অনেক 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 ধন্যবাদ আপনাকে সঙ্গে পেয়ে, খুব ভালো লাগলো। চলুন এবারে কোন গান শুনবো আমরা? এবারে বনু সেনগুপ্তর একটি গান গাইছি আমি। হ্যাঁ,
দেখে নেব এবার বিকেলের ডাকে চিঠি পেয়ে কোন বন্ধু আমাদের সঙ্গে। নমস্কার সুপ্রভাত। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ কে বলছেন? আমি সিমোর থেকে সাধনা ব্যানার্জি বলছি। বলুন। হ্যাঁ সুপ্রভাত। সুপ্রভাত। হ্যাঁ আপনাদের প্রোগ্রাম আমার খুব ভালো লাগে, আমি রোজ শুনি, কিন্তু ফোন করা হয়ে ওঠে না, একদিন করেছিলাম এর আগে। হ্যাঁ আচ্ছা। শিল্পীর গান খুব ভালো লাগছে। বেশ আমার একটা গানের অনুরোধ আছে। নিশ্চয়ই বলুন। হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আর আরো বেশি করে ধন্যবাদ এমন গানের রিকোয়েস্ট করার জন্য। যে গানগুলো আমি বারবার বলছি সে গানগুলো শোনা তো দূরের কথা, অনেকদিন এইসব গানের আলোচনাই করা হয় না আমাদের। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সঙ্গে থাকুন, আপাতত একটা ছোট্ট বিরতি নেবার সময় হয়ে গেছে, নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরে আসছে এক্ষুনি বিরতির পরে। ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পরে আজকের সাত সকালের সুরের এই পর্বে। আমরা আজকে যার গান শুনছি তাকে আপনারা প্রত্যেকেই চেনেন, শুভ্রা মণ্ডল। এর আগেও শুভ্রা এসেছিলেন আমাদের সাত সকালের সুরে। আর শুভ্রার সঙ্গে যারা রয়েছেন তাদের কথা আরেকবার বলে নিই। গিটারে শান্তনু দত্ত, আগেই বলেছি, কিবোর্ডে অভিজিৎ কর, পিন্টু আচার্য রয়েছেন তবলায়। এটা আমার ভুল সংশোধনের পালা, আমি গতবার পিন্টু ভট্টাচার্য বলেছিলাম, পিন্টু আচার্য, এবং অক্টোপ্যাডে রয়েছেন মনোজ রথ। এদের সবাইকে সঙ্গে নিয়ে শুরু করছি আজকের এই পর্বটা, কিন্তু তার আগে একজন বন্ধু। নমস্কার সুপ্রভাত, আপনি কি কোনো কারণে বিদায় নিয়েছেন? হ্যাঁ বেশ বন্ধু, আপনি আবারও ফোন করুন, আমরা সঙ্গে রয়েছি। তার ফাঁকে আপনি যতক্ষণ না আসছেন ততক্ষণে আমরা একটা গান শুনে নিই। চলুন শুভ্রা গান শুনি। Yeah.
অত্যন্ত মর্মস্পর্শী গান। আবারও বলি, যতবার শুনি যেভাবেই শুনি না কেন নতুন করে ভালো লাগে। সঙ্গে একজন বন্ধু এই মুহূর্তে, নমস্কার সুপ্রভাত। নমস্কার সুপ্রভাত। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। সঙ্গে মিউজিশিয়ান বন্ধু যারাই আছে তাদেরও খুবই খুবই ভালো লাগছে, তারা যেভাবে সাহায্য করছে। আর এই 101 দিন পার হতে যে সমস্ত বন্ধুদের প্রচেষ্টায় পার হলো তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই, শুভেচ্ছা জানাই তাদেরকে। এবং আরো যাতে এই অনুষ্ঠান প্রতিষ্ঠিত হয়, আরো যাতে সুন্দরভাবে পরিচালিত হয় তাদেরকে আমি এই অনুপ্রেরণা জুগিয়ে আমি সঙ্গে রইলাম ভাই, খুব ভালো লাগছে। আর শুভ্রার কাছে আমি আরতি মুখোপাধ্যায়ের যদি কোনো গান হয় ভালো লাগবে, সঙ্গে রইলাম। সঙ্গে থাকুন জয়দেবদা, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আপনি এভাবে আমাদের অনুপ্রেরণা দিলেন সেটা ভেবে ভালো লাগছে। আর হ্যাঁ, আপনার কথার সূত্র ধরে বলি, যেসব মিউজিশিয়ানস বন্ধুরা আমাদের সঙ্গে আজকে রয়েছেন, শুভ্রাকে যারা যন্ত্রানুষঙ্গ দিচ্ছেন, তাদের তারা প্রথমেই বলেছি তারা অত্যন্ত গুণীমানী। শুধু তাই নয়, তাদের থাকাটাই একটা খুব বড় মেন্টাল সাপোর্ট, এবং এরা এমন সুন্দর করে গানটা ধরিয়ে দেন যে কোনো শিল্পীর পক্ষে এদের সঙ্গে স্টেজ শেয়ার করা বা স্ক্রিন শেয়ার করা বড় বড় ভাগ্যের কথা। সঙ্গে আরও একজন বন্ধু এই মুহূর্তে, নমস্কার সুপ্রভাত। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? বলুন। আমি প্রিয়, আপনি দারুণ গান করেন, আপনি যদি আরো সঙ্গে গান করছেন আরো খুব ভালো হতো। আর দিদি খুব ভালো লাগে, বিশেষ করে প্রথম থেকে আমি শুনছি, খুব হাসি মুখি শিল্পী, উনি মারা গেছেন, এবং আপনার কোন বিশেষ গানের অনুরোধ রয়েছে কি? আপনার কোন বিশেষ গানের অনুরোধ রয়েছে? বেশ বেশ শুভেন্দু, আপনি 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 সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ আপনাকে সঙ্গে পেয়ে। আপনি ঠিকই বলেছেন, যাদের কথা বললেন এরা সত্যি মাটির মানুষ, এবং একটা কথা খুব সত্যি যে ভালো মানুষ না হলে ভালো শিল্পী কখনো হওয়া যায় না, আর মাটির কাছাকাছি না হলে, মাটির মানুষ না হলেও শিল্পী হওয়া যায় না। যারা খুব মানে আকাশে পা ফেলা যারা হন আর কি, যারা নিজেদের শিল্পী বলেন, তারা আকাশেই বিরাজ করেন, জনগণের মধ্যে তারা আসতে পারেন না, এটা এটা খুব স্বাভাবিক, এটা বহুবার প্রমাণিত হয়েছে, এটা আজও প্রমাণিত। আমাদের জয়দেব বাবু খুব ভালো একটা কথা বলেছিলেন যে যেসব কলাকুশলীদের নিরন্তর প্রয়াসে এই অনুষ্ঠান, এই অনুষ্ঠান কেন, শুধু সাত সকালের সুরে নয়, আমাদের ওয়ানে যতগুলো অনুষ্ঠান হয় সমস্ত অনুষ্ঠান ঠিকঠাকভাবে উপস্থাপিত হয়, এত সুন্দরভাবে উপস্থাপিত হয়, এবং স্পেসিফিক্যালি যখন সাত সকালের সুরে আমরা রয়েছি, এবং সাত সকালের সুরের কথা যখন হচ্ছে, 101 পর্বের কথা যখন হচ্ছে, তখন 100 বার যেসব কলাকুশলী নেপথ্যে থেকে অনুষ্ঠানটাকে এত সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করেন, তাদের কথা তো না বললেই নয়। এবং আমি সবসময়তে বলি, যারা আমরা অনস্ক্রিনে থাকি তারা কিন্তু শুধু সেই সময়টুকুর জন্য থাকি, সেই 1.5 ঘন্টার জন্য থাকি, কিন্তু এই 1.5 ঘন্টার পেছনে যে কত ঘন্টার প্রয়াস থাকে সেটা যদি কখনো সম্ভব হয় আমাদের যে অফ স্ক্রিন কি কাজ চলে কতক্ষণ থেকে, মানে এই সাত সকালের সুর শুরু হওয়ার আগে এবং তারপরে, সেটা কিন্তু বড় বড় কঠিন বিষয়। তাদের কথা বলি, আজকে যারা রয়েছেন একটু তাদের কথা বলি। আজকে প্রোডিউসার হচ্ছে সায়ন, ক্যামেরায় রয়েছে মৃন্ময়দা এবং সৌমেন, অনলাইন করছে আজকে কমলেশ, অডিওতে রাহুল, মেকআপে অনুশ্রী এবং টেলিকাস্টে নারায়ণ এবং মিথুন।
আর পুরো অনুষ্ঠানের পুরো ভাগে যিনি থাকেন প্রত্যেক দিন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। অনেকগুলো কথা বললাম, আরো অনেক কথা বলবো, কিন্তু তার আগে শুভ্রার গান এবার কি শুনবো? এবারে তারাত মাহমুদের একটি গান করছি, সুর কানু ঘোষ আর শ্যামল গুপ্তের কথা। বেশ, যে আঁখিতে এত হাসি লুকানো, কোলে কোলে তার কেন আঁখি ধা, মনের আছে এত মাধুরী, সে কেন চলে আঁখিতে এত হাসি লুকালো, কোলে কোলে তার কেন আঁখি ধা, যে মনের আছে এত মাধুরী, সে কেন চলেছে বই দারুণ।
আমার ব্যক্তিগতভাবে অসম্ভব প্রিয় একটি গান তালাকনামা মধ্যে। তালাকনামা মধ্যে সমস্ত গানই আমার অসম্ভব প্রিয়, এবং তালাকনামা মধ্যে গান যখনই শুনি একটা কথা বারবার মনে হয় যে আপাতদৃষ্টিতে গানগুলো যত খুব মিষ্টি লাগে, খুব সোজা মনে হয়, কিন্তু গাইতে গেলে বোঝা যায় যে সেই গানের মধ্যে কত মারপ্যাঁচ রয়েছে। বড় সুন্দর, বড় সুন্দর। চলুন পরের গানে যাই আমরা। এবারে কোন শিল্পীর গান আমরা শুনছি? এবারে জটিলেশ্বর মুখোপাধ্যায়ের একটা গান। শুভ্রার খাতাতে 33 কোটি গান রয়েছে, আর লিস্টে মোটামুটি 175টা গান রয়েছে। ও লিস্ট মিলিয়ে মিলিয়ে গান করছে আর, তাতে একটু সময় লাগছে। চলুন। পাড় করে দে বলবো না।
খুব ভালো। আর আমি আবারও বলছি, আচ্ছা একজন বন্ধু রয়েছেন তার সঙ্গে কথা বলে নি। নমস্কার সুপ্রভাত। নমস্কার। হ্যাঁ বলুন বলুন। আচ্ছা আচ্ছা, গলা শুনে মনে হচ্ছে তোমাকে তুমি বলার মতো। তো তুমি কে বলছো এবং কোথা থেকে বলছো? আমি কিছুই বুঝতে পারলাম না ভাই, আবার বলো। আমি বর্ধমান থেকে বলছি। আচ্ছা, বর্ধমান থেকে কেউ বলছো? তোমার লাইনটা মাঝে মাঝে কেটে কেটে যাচ্ছে কথা। হ্যাঁ, তোমার বলো, তোমার গানের রিকোয়েস্ট বলো। আমার গানের রিকোয়েস্ট চুপতে নিতে আছে টাকা চলছে। আচ্ছা বাবু, আজকে তো আমরা শুধুমাত্র রবীন্দ্রনাথের আজ শুধুমাত্র আধুনিক গানে রয়েছি, পুরনো দিনের বাংলা গানে রয়েছি। তো তো আমরা আজকে সেই বিষয়টা নিয়ে যখন থাকবো শুধু সেই বিষয়টাই শুনতে পাবো, ঠিক আছে? যখন যখন রবীন্দ্রনাথের গান হবে তখন নিশ্চয়ই তোমার জন্য এই গানটা হবে। একদম কথা দিলাম, প্রত্যেকদিন দেখো, হতে পারে আগামীকাল বা পরশু দিনও সেই গান হয়ে যেতে পারে। সঙ্গে থাকো, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যে কথাটা আমি বলছিলাম যে শুভ্রা তো তার নির্বাচনে যেসব গানগুলো রেখেছে ওকে অনেক ধন্যবাদ, যেসব গানগুলো নির্বাচনে রাখার জন্য। এবং আমার নিজেকে ভীষণ প্রিভিলেজড মনে হয় যখন এমন সুন্দর মানে যারা আজকে যন্ত্রণার সঙ্গে রয়েছেন এমন গুণীমানী শিল্পীদের যখন এত কাছ থেকে শুনতে পারি, সেটা আমাদের আহরণ, আমাদের প্রাপ্তি। তো তেমন একটা দিন, তেমন একটা সকাল আজকের সকাল। দেখি আরও একজন বন্ধু আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। নমস্কার সুপ্রভাত। বলুন বলুন। আচ্ছা আজকে যাই না, বর্ধমানের লাইনে কিছু কনজেশন আছে মনে হচ্ছে, অর্ধেক কথা কেটে কেটে যাচ্ছে, আরেকবার বলবেন একটু? আমি বলছি সন্ধ্যা মুখোপাধ্যায়, নিজুম সন্ধ্যায়। নিজুম সন্ধ্যায় কিন্তু সন্ধ্যা মুখোপাধ্যায় না, নিজুম সন্ধ্যাটা লতাজির গান। হ্যাঁ, নিজুম সন্ধ্যায় সন্ধ্যা মুখোপাধ্যায় গান নয়। আপনি সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চলুন গানে থাকি এবারে। আর রিকোয়েস্ট করেছিলেন আরতি মুখোপাধ্যায়ের করতে। Thank you.
ছোট্ট বিরতি নেবার সময় হয়ে গেছে, নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরে আসছে এক্ষুনি বিরতির পরে। হাতে আর যতটুকু সময় আছে তাতে খুব বেশি কথা বলার মানে ইচ্ছে নেই আমার অন্তত। বন্ধুরা, তার মানে এই নয় যে আপনারা ফোন করবেন না, আপনারা নিশ্চয়ই ফোন করুন, কারণ আপনাদের কথা শোনার জন্যই আমাদের অনুষ্ঠান। আপনারা শিল্পীকে ফোন করে বলতেই পারেন আপনাদের অনুরোধ, কিন্তু আমার ব্যক্তিগতভাবে খুব বেশি কথা বলার ইচ্ছে নেই। তবু যেটা না বললে নয়, যেসব বন্ধুরা সকাল থেকে বসে থাকেন তাদের আজকের দিনটা কেমন যাবে সেটা জানার জন্য, তাদের জন্য বলি, সেটা বলার আগে একজন বন্ধু এসে গেছেন লাইনে, একটু তার সঙ্গে কথা বলে নি। নমস্কার, সুপ্রভাত। টিভির সাউন্ড মিউট করতে হবে। হ্যালো, নমস্কার, সুপ্রভাত। টিভির সাউন্ড মিউট করতে হবে। সুপ্রভাত। হ্যাঁ বলুন। দেখুন, টিভির সাউন্ড মিউট না করলে কিন্তু কথাটা বলা যাবে না, প্লিজ। আমি বারবার একটা কথা বুঝতে পারি না, এখানে যখন তনয়া থাকে বা আমি থাকি, প্রত্যেক দিন আমরা একটা কথা বলি আপনাদের, বারবার বলি, হাত জোর করে বলি, অনুরোধ করি যে যখন ফোন করবেন তখন দয়া করে টিভির সাউন্ডটা মিউট করে ফোনের সাউন্ডটাকে ফলো করবেন, নয়তো ফোন করার অর্থ নেই, কারণ ফোনটা কেটে যাচ্ছে, কথা বলা হচ্ছে না, আপনারাও কথা বলতে পারছেন না, আমাদের সময় অযথা নষ্ট হচ্ছে। আপনারা দয়া করে তাহলে মানে আমার একান্ত অনুরোধ, দয়া করে ফোন করবেন না, যদি নিয়ম মেনে ফোনটা না করতে পারেন দয়া করে ফোন করবেন না, টিভির সামনে বসে অনুষ্ঠানটি উপভোগ করুন এবং অন্যকে উপভোগ করতে দিন, প্লিজ। এই কথাটা এবার থেকে একটু মাথা দিয়ে মানে মন দিয়ে শুনবেন। যেসব বন্ধুরা মানে আজকের দিন কেমন যাবে জানতে চান তাদের জন্য বলি, মেষ ভালো খবর পেতে পারেন, বৃষ পাওনা টাকা ফেরত পেতে পারেন, মিথুন ক্রোধ এড়িয়ে চলুন, কর্কট সামাজিক কাজের উদ্যোগ নিতে পারেন, সিংহ ব্যবসায় ঠকতে পারেন, কন্যা তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভালো দিন। বাকিগুলো পরে বলছি, আগে একটা গান শুনে নিই শুভ্রার, চলুন। যদিও রজনী পোহালো তবু দিবস কেন যে এলো না, এলো না। যদিও রজনী পোহালো তবু দিবস কেন যে এলো না, এলো না। সজল
এবারে আরো কিছু রাশিফল একটু বলে ফেলি চটপট। তুলা, বাতের ব্যথা ভোগাতে পারে বৃশ্চিক, বন্ধুদের থেকে দূরে দূরত্ব বজায় রাখুন। ধনু, নতুন চাকরির খবর পেতে পারেন। মকর, পরিবারের শান্তি বজায় থাকবে। কুম্ভ, বিজ্ঞান চর্চার জন্য শুভ দিন। এবং মীন, কোনো বিতর্কে জড়াবেন না। যাব শুভ্রার কাছে। আমি প্রথমেই বলেছি যে এই পর্ব যেহেতু একেবারে শেষ পর্ব এবং ঘড়ির কাঁটা তো থেমে থাকে না, এগিয়ে চলে ক্রমশ, সময় কম, কাজেই যতগুলো গান আমরা শুনে নিতে পারি আমাদেরই প্রাপ্তি। দেখি এবারে কোন গান। এবারে মান্না দির একটি গান। মান্নাদের কণ্ঠে গীত এই গানটা অত্যন্ত জনপ্রিয় হয়েছিল, কিন্তু তার আগেও এই গানটা গেয়েছিলেন কিন্তু জগন্ময় মিত্র এবং ফিরোজা বেগম। আমরা এরপরে কোন গানে যাচ্ছি শুভ্রা? এরপরে যাচ্ছি নাচমুড়ে একটুখানি আশা। বেশ, চলুন। আপনাদের একটা অতি সন্তর্পণের কথা জানিয়ে রাখি, আপনি লিস্ট খুঁজুন। কোনো না, হয়ে গেছে এই তো। আচ্ছা, এই যে লিস্টটা, যে লিস্টটা তৈরি করেছে শুভ্রা, আসলে তার সিংহভাগই তৈরি করা কিন্তু হিরণময়দার, মানে বেটার হাফ শুভ্রাদির। এটা আমরা যারা শুভ্রাকে খুব কাছ থেকে জানি তারা জানি যে গানটাই শুধু শুভ্রা করেন, বাকি সবটা কিন্তু হিরণময়দা করেন। হ্যাঁ, এটা তো ঠিক কথাই।
বর্ষা যদি এবারে আমরা খুব প্রবলভাবে পাইনি, কিন্তু হ্যাঁ যেখানে যেখানে হয়েছে সেখানে যথেষ্ট প্রবলভাবে হয়েছে এবং সে এক দুর্বিষহ মর্মান্তিক অবস্থা। আমরা সেরকম বর্ষা কখনোই চাই না, কিন্তু গানের বর্ষার মধ্যে থাকতে সবসময় আমরা ভালোবাসি, সেটা তো ঠিকই। আর যে গানটা এক্ষুনি গাইলো সেটা একেবারে ভরা বর্ষার গান, কাজে একটু অন্যরকমভাবে ভালো লাগা তো জন্মালো বটেই। আমি একটু জেনে নেবো ছোট্ট করে, আমাদের আর কতটুকু সময় বাকি আছে সেই মতো শুভ্রা দিদি গান। বেশ, আমাদের হাতে মিনিট 8 মিনিট সময় আছে, কাজে আমরা ছোট করে দুটো গান শুনেই নিতে পারি শুভ্রা। আমাদের একটুখানি গুছিয়ে নিতে সময় লাগছে আসলে কোন গানটা। লিস্টে অনেকগুলো গান থাকে, খুব স্বাভাবিকভাবেই যখন কোনো অনুষ্ঠানে আসা হয় অনেকগুলো গানই নির্বাচনে রাখতে হয়, তার মধ্যে সবগুলো যে গাওয়া যায় তা নয়, তো একটু ভেবে নেওয়া আর কি কোন গানটা গাইবেন এক্ষুনি। ঠিক হয়ে গেছে তো শুভ? বেশ চলো। হাতে যতটুকু সময় আছে তাতে একটি মাত্র গান আমরা শুনে নিতে পারবো, সেই গানের সুরে সুরে আমরা প্রত্যেক আজকে বিদায় বলবো। কিন্তু বিদায় নেবার আগে আপনাদের প্রত্যেককে যারা টিভির পর্দার ওপারে থেকে আমাদের নিরন্তর অনুপ্রেরণা জুগিয়েছেন, আমাদের সঙ্গে ছিলেন, তাদের অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ পার্থ, শান্তনু, পিন্টুদা এবং মনোজকে, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ শুভ্রাকে এত সুন্দর সুন্দর গানের
চয়ন করে আনার জন্য, এত সুন্দর করে অনুষ্ঠানটা সাজিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আমাদের নেপথ্যের কলা কুশলীদের, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে শুভ্রার গানে গানে আজকের মতো বিদায় বলবো। চলো সবাইকে আমার নমস্কার জানিয়ে শেষ করছি।